সামনে থাক, তোরা কথা বল। এটাই মনে হচ্ছে এবং মনে হওয়াটা খুব স্বাভাবিক, বাট আশা করব যে প্লিজ যেন জাস্টিসটা পাওয়া যায়। তার জন্যই এত লড়াই, এত সবাই মিলে আমরা আন্দোলন করছি। শুধু আমাদের ইন্ডাস্ট্রি কেন, পুরো দেশ সবাই চাইছে জাস্টিস। এত জঘন্য একটা অপরাধ হয়েছে, সেটার জন্য জাস্টিস চেয়েছে। এর থেকে বেশি কিছু যেন সেটা আশা করতেই পারি নাগরিক হিসেবে, এবং সেটা যেন পাই, এইটুকুই আশা আছে। আমরা টুইট করছি না, আমরা প্রতিবাদ করবো যতদিন না বিচার পাওয়া যাচ্ছে। এটাই আমার মুখের ভাষা, সেই জন্য এটা পড়ে আসা। তাই ন্যায় আমাদের চাই। আইন আছে ধামা চাপা দেওয়ার জন্য, এই ধামা চাপা দেওয়ানো যাবে না। তাই লড়তে আমাদের হবে, একজোট হয়ে লড়তে হবে, প্রত্যেক দিন কথা নামতে হবে। এরা শুধু তোমার একার লড়াই কিন্তু নয়, আমাদের প্রত্যেকের লড়াই এই মুহূর্তে। আর সব থেকে বড় ব্যাপার আমার মনে হয় ছেলেদেরকে প্লিজ পড়ায়। একটা ছেলে হয়েছে মানে সে আহা আমার ছেলে হয়েছে, আর একটা মেয়ে হয়েছে মানে আহা আমার মেয়ে হয়েছে, এটা যেন না হয়। একটা মেয়ে, আর সব থেকে বড় ব্যাপার একটা মেয়েকেও এটা বোঝা দরকার। একটা মেয়ে হয়ে একটা মেয়ের ক্ষতি করছে, সেই ডক্টরের এটা হয়েছে, তোমার যার ঘটনাটি হয়েছে তাকে যেভাবে মার্ডার করে যেভাবে করা হয়েছে, তার সাথে একটা মেয়ে সাহায্য করেছে, এর থেকে বড় লজ্জার বিষয় কিছু হয় না। আমরা একটা মেয়েকে বিশ্বাস করি, একটা ছেলেকে বিশ্বাস করে, আর কাকে বিশ্বাস করবো যদি একটা মেয়ে এরকম সাহায্য করে কাউকে, আর বিশ্বাস করার কিছু নেই। তাই প্লিজ আমাদের মনে হয় মেয়েরা যদি জোর ধরে তাহলে একটা ছেলে কেন দশটা ছেলেকে হারাতে পারে? কারণ দুর্গা যতক্ষণ টলিপাড়া কি বলবে তুমি, প্রতিবাদে গোটা টলিপাড়া আজকে রাস্তায় সকল মানুষের বিক্ষোভ হয়েছে। আসলে আসলে বিষয়টা হচ্ছে আমাদের লোকে আইডিয়ালাইজ করে চলে, এবং তাই জন্য দায়িত্বটা আমাদের সব থেকে বেশি, মানুষকে পথটা দেখানো। মানুষ এমনি পথ দেখে ফেলেছে, তাও জনতাকে, আমজনতাকে আমাদের পথ দেখাতে হবে যে এইভাবে যতক্ষণ না সুবিচার হচ্ছে এটা চলতেই থাকবে। কারণ যারা বিচার করতে চাইছে বা যারা ওইদিকে আছে, যারা কাণ্ডটা ঘটিয়েছে, তারা ওয়েট করছে আমরা কখন সাইলেন্ট হয়ে যাবো। সাইলেন্ট হয়ে গেলেই পুরো বিষয়টা ধামাচাপা পড়ে যাবে, কিন্তু সেই ধামাচাপা আমরা ফেলতে দেব না। এবং জনতার হাতে সব থেকে বেশি শক্তি এইটা আমরা আজকে দেখিয়ে দেবো, এবং এটা দেখাতেই থাকবো যতক্ষণ না সুবিচার হচ্ছে, এবং যাতে ফিউচারে এরকম ঘটনা আর না ঘটে। যে সরকারগুলো এই কাজটা করেছে তার যাতে দশবারভাবে এই কাজটা ঘটনা ঘটানো রাখে। পদক্ষেপ নিয়েছে সেটা বডিটাকে নিয়ে তাড়াহুড়ো করা থেকে, দেয়াল ভেঙে দেওয়া থেকে, প্রিন্সিপালের প্রাইস পোস্টিং থেকে, স্টেট স্পন্সার হুলিগানিজম থেকে, তা বিস্মিত করে। আর তারপর সিবিআইয়ের এই দীর্ঘসূত্রিতা, সবগুলির অবস্থা হতাশাজনক। এই রাস্তায় নামা থামবে না যতদিন না মানুষ বিচার পাবে। ধন্যবাদ। হ্যাঁ, এই আন্দোলন চলারই কথা, কারণ গণজাগরণ যখন হয় তখন একদিনে এটা হয় না, আর একদিনে মিটেও যায়। আমাদের প্রত্যেকেরই সাধারণ
সাধারণ মানুষ, ডাল ভাত খাওয়া সাধারণ মানুষ, যাদের কাছে বিচার ক্ষমতা নেই, আমাদের কাছে একমাত্র একটাই আর্জি যে এই ঘটনার নিরপেক্ষ বিচার হোক, সিবিআই তদন্ত করুক নিরপেক্ষভাবে, এবং সুপ্রিম কোর্টের কাছে সাধারণ মানুষের আর্জি, স্যার আমরা শুধু সুবিচারটুকু চাই, নিরপেক্ষভাবে বিচার চাই, কারণ এটা কোনো স্ট্রেন ইনসিডেন্ট হতে পারে না, একজনের দ্বারা এই ঘটনা সম্ভব না, সেটা সাধারণ মানুষও বোঝে, প্রমাণ করার দায়িত্ব আপনাদের, দয়া করে সাধারণ মানুষকে সুবিচার দিন। ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেমের ওপর সাধারণ মানুষের বল ভরসা কোথায় যে চলে যাবে, কতটা যে মজবুত হবে তা হয়তো আপনারা কল্পনাও করতে পারছেন না। আমরা শুধু সুবিচার চাই স্যার, ভালো থাকবেন। আমাদের সেবা করতে গিয়ে তার কর্মস্থল থেকে চলে গেছে এবং বন্ধু বা একজন বন্ধু সেটা জানি না, তাদের পাশবিক বৃত্তির জন্য তারা চলে গেছে, অথচ আজ পর্যন্ত আমরা তার উত্তর পাইনি, তারপরে সুস্পষ্ট রাস্তা দেখেন। তার উপরে রাজ্য সরকার দিনের পর দিন যে যে পদক্ষেপ নিয়েছে, সেটা বডিটাকে নিয়ে তাড়াহুড়ো করা থেকে দেয়াল ভেঙে দেওয়া থেকে প্রিন্সিপালের প্রাইস পোস্টিং থেকে স্টেট স্পন্সার হুলিগানিজম থেকে তা বিস্মিত করে, আর তারপর সিবিআইয়ের এই দীর্ঘসূত্রিতা, সব মিলিয়ে অবস্থা হতাশাজনক। এই রাস্তায় নামা থামবে না যতদিন না মানুষ বিচার পাবে। ধন্যবাদ। আজকে ও যে রাস্তায় নামলাম তাহলে যে কালকে কিছু পাবো আমরা জানি, এরকম কিছু আদৌ হবে কি না, মানে খুবই প্র্যাকটিক্যাল, আমরা কিছুই জানি না যে হচ্ছেটা কি, এত লোক নামছে, এত লড়াই হচ্ছে, রাত দখল হলো, লোক পথে নামছে, এত তথ্য লোকে অনেক অনেকে অন্য অন্য তথ্য দিচ্ছে, বাট কিছু আমরা জানি না। একজনকে ধরা হয়েছে, কেসটা ওই অবধি আছে, এরপরে আদৌ আগে এগোবে কি না, মানে এটা খুব ব্যর্থতা। আমরা পশ্চিমবঙ্গে যারা লোকজন তাদেরকে এই বিষয়ে একটু সবাই একটু সেন্সিটিভ, স্পেশালি এত কিছু হয়ে গেল সারা দেশের বিভিন্ন কোনায় এই ধরনের জিনিসপত্র হয়, বাট এবার একটা ডক্টরের গায়ে হাত লেগেছে, তো এটা মনে হয় খুব লজ্জার ব্যাপার। যাদের কাছে আমরা যাই বিপদে আপদে সেই মাঝরাতে, সে একটা সরকারি হসপিটালে সেফ নয়, এবং মানে আমি যখন ডিটেলসগুলো শুনেছিলাম আমি প্রথম দিন অলমোস্ট আমরা প্রত্যেকটা মেয়েরই ভিতরটা কেঁপে উঠেছিলাম, মানে তারা ফিল করতে পারছিল যে কীভাবে কী করলে কী হয়, এরকম ব্রুটাল মার্ডার, ব্রুটাল রেপ, তারপরেও কেন শুধু মানুষ, মানে সবাই জাস্টিস চাইছে, আমরা তার কাছে জাস্টিস চাইছি, যাদের কাছে আমরা জাস্টিস চাইছি তাদের কান অব্দি কি কথাটা পৌঁছাচ্ছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা যে কেউ হতে পারে, সেটা কারা মাথার উপর আছে, কতটা কি হচ্ছে, টু বি অনেস্ট আমার মনে হয় না জনতা সবটা জানছে বা জানতে দেওয়া হচ্ছে, কারণ এবার বোধ হয় রিয়ালি পিঠ থাকার সময় হয়ে এসেছে, এবার বোধ হয় কিছু একটা হওয়া উচিত, কারণ প্রোটেস্ট করে 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 কোথাও মানুষ হাঁপিয়ে গেছে, সেটা মেয়েদের ক্ষেত্রে এতটা একটা খারাপ জায়গায় আমরা পৌঁছাচ্ছি, কারণ আজকে দিল্লি, কালকে উত্তরপ্রদেশ, এখন কলকাতা, এটা হতেই থাকছে, এবং এই জিনিসটা না মানে কোথাও মেয়েদেরকে মার্শাল আর্ট শিখিয়েও এই জিনিসটা আটকানো খুব মুশকিল। নর্মাল ইটস টাইম যাদের প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি তাদের মোরাল ভ্যালিউসগুলো শেখানো হয় কীভাবে কী করতে হয়। আমাদের অনেকের অনেক কিছু ইচ্ছে হয়, তাই বলে আমি যে কিছু চাইলেই করতে পারবো সেটা যেই হোক, সেটা কোনো ভীষণ পাওয়ারফুল লোকের ছেলে মেয়েই হোক বা কোনো সাধারণ মানুষই হোক, কারোর রাইট নেই। আমার জায়গা, আমি রাত্রেবেলা ঘুরবো কী করবো, এবং এখন অনেক মানুষের এরকম হচ্ছে যে বিভিন্ন জিনিস নিয়ে প্রশ্ন, যে মেয়েরা এটা করে বলে এটা হয়, ওটা করে বলে ওটা হয়। ফার্স্ট অফ অল আমি সেটা বলি যে এই যে রেপ 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 নিয়ে লোককে এত এজিটেটেড করা হচ্ছে, এটার একটা বড় কারণ কিন্তু আসল জিনিস থেকে ঘুরিয়ে দেবো, তো উইমেন সেফটি যেটা আমাদের ফার্স্ট পয়েন্ট, যার জন্য এত লোকের নামা রাস্তায়। সেকেন্ড থিং ইজ ওয়াই দ্য মার্ডার, অ্যাকচুয়ালি ওয়াই দ্য প্ল্যান দ্য মার্ডার, কেন মার্ডারটা করা হলো, এমন কি হলো যে একজনকে এত খারাপভাবে মারতে হলো যে একটা স্ট্যান্ডার্ড সেট করার মতো, সেবার কিন্তু ইফ ইউ মিস মি দ্য ফিল অথরিটি, সেটা আমি খুব মানুষের মধ্যে চলছে, ভয় পাচ্ছি টু বি অনেস্ট রাস্তায় বোধ হয় একা বেরোতে, আগে যখন আমি ভয় পেতাম এখন করতেই পাচ্ছি, এবং আমি বলবো এত দেরি হচ্ছে কী করতে চাইছে, এবার কিন্তু মানে লোকের দেয়ালে পিঠ ঠিকছে, প্লিজ টেক ফিউ স্টেপস অ্যাট লিস্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল প্লিজ, এটা আমাদের সবার তরফ থেকে। থ্যাংক ইউ। নতুন নতুন এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন।